হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইউ আর ওয়াচিং বাংলা টেক আইডিয়া। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনার মোবাইল ফোনটি ইউজ করে খুব সহজে যে কোনো ভিডিওর ডিসপ্লে কালারটি চেঞ্জ করতে পারবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন ক্লিক করবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। কালারটি চেঞ্জ করার জন্য আমি কাইন মাস্টার অ্যাপ্লিকেশন ইউজ করতেছি। আপনার আপনার পছন্দের এডিটিং সফটওয়্যার ইউজ করতে পারেন, কিন্তু মনে রাখবেন সেই এডিটিং সফটওয়্যার যাতে ক্রোমা কি অপশন থাকে। কাইন মাস্টার প্রবেশ করার পর প্লাস আইকনে ক্লিক করে 16x19 রেজোলিউশন সিলেক্ট করব। তারপর মিডিয়া থেকে পছন্দ মতো একটি কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। তারপর টাইমলাইনটিকে বড় করে দিব। তারপর টিক মার্কে ক্লিক করব। তারপর লেয়ারে ক্লিক করে আমরা যে ফটোটি স্কাই কালার চেঞ্জ করব সেটি আনব। তারপর টেনে বড় করে দিব। তারপর ফটো স্ট্রোব ক্লিক করে ক্রোমাকে এনেবল করে দিব এবং কি কালারটা যেটা দিয়ে থাকবে সেটাই রাখব। তারপর প্রয়োজন মতো কাস্টমাইজ করে নেব। তারপর একবার প্লে করে দেখব। এখন ব্যাকগ্রাউন্ডের ফটোতে যে কালার রাখবো সেটি স্কাই কালার হয়ে যাবে। কালারটিকে ফুটিয়ে তোলার জন্য আমি একটি ওভারলেস ইউজ করব। ওভারলেস ইউজ করার জন্য ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে সরাসরি ডিলিট করে দেব। তারপর মিডিয়া থেকে এই ওভারলেটা সিলেক্ট করব। এই ওভারলেটি ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং কিভাবে ডাউনলোড করবেন এটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর একবার প্লে করে দেখব। আপনি চাইলে অলরেডি কালার চেঞ্জ করতে পারেন। কালার চেঞ্জ করার জন্য কালার ফিল্টারে চলে যাবেন। তারপর বেসিক থেকে আপনার পছন্দের যে কোনো একটি কালার সিলেক্ট করবেন। ধরুন আমি এটি সিলেক্ট করলাম। তারপর একবার প্লে করে দেখব। বেশ, আমাদের কাজটি শেষ। এখন আমরা শেয়ার অপশনে ক্লিক করে ভিডিওটিকে এক্সপোর্ট করে ফেলবো।